তো অঙ্কুরাটিতে সুবাজার কাউন্টারে চলে এসেছি, প্রথমেই পান্ডা দিয়ে শুরু করছি। কেমন দাম গো? বাবা এর কি হেড গো! এই গাপ্পি হচ্ছে 5 টাকা করে পিস। আচ্ছা আর কি রয়েছে? 5 টাকা করে। কালারটা দেখে নাও একদম। আচ্ছা ভাইয়ের কাউন্টারটা মোটামুটি দেখে নাও, প্রচুর মাছ নিয়ে কিন্তু ভাই বসে। এটা 80 টাকা, ১২০ টাকা। আচ্ছা আচ্ছা কুরাটি, এই কাউন্টারটা কিন্তু শুধুমাত্র বেটার জন্য। দাদা এখানে ভালো ভালো বেটা আনে, কাছাকাছি আরো বড় হবে, হাফ ইঞ্চি কাছাকাছি বড়। কালার গুলো খুব সুন্দর হয় না? এগুলো একদম মেটালিক কালার আছে সবকটা। দেখেন রয়েছে ওএইচএম ফিমেল 100 টাকা করে, তাই তো? বা ফিমেল কালার সব রকম রয়েছে, তাই তো? মিক্সিং দেখো কালার রয়েছে এখানে। এই পান্ডাটা, এই পান্ডাটা অঙ্কুরহাটি হাটে এসে গেছি। তো অঙ্কুরহাটি হাটেও বেশ ভালোই ভিড় হয়েছে, এই হাটটা নতুন বসেছে। তো দেখা যাক কি কি বসেছে। আর আরেকটা কথা বলে রাখি, এই হাট বসে হলো প্রতি শুক্রবার শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বসে। চলো কি কি আছে দেখে নেওয়া যাক। আর দোকানে চলে এসেছি। দাদা কি নিয়ে এসছো বলো? এটা কত করে দাম? 80 টাকা পিস। আচ্ছা আর কি রয়েছে একটু দেখে নি। আচ্ছা রুইকিন রয়েছে 50 টাকা পিস। আচ্ছা ঠিক আছে, বড় অরেন্ডা তাই তো? কেমন দাম রয়েছে? 200 টাকা পিস। আচ্ছা এটা 300 টাকা পিস, আরো বড় তাই তো? সব অ্যাক্টিভ মাছ দেখো, মাথার জেলি টেলি দেখে নাও, সব অ্যাক্টিভ রয়েছে কিন্তু দাদার কাছে মাছগুলো। আচ্ছা এখানে রয়েছে 2টো পেয়ার রয়েছে দেখি, এই পেয়ারটা এটাও রয়েছে 300 টাকা পিস তাই তো? দেখে নাও 600 টাকা পেয়ার। আচ্ছা দেখে নাও এগুলো কেমন দাম। হ্যাঁ 100 টাকা পিস, ব্ল্যাক তাই তো? আচ্ছা নাম ফোন নাম্বারটা বলে দাও তো। আমার নাম সৌমেন পাত্র, ফোন নাম্বার হচ্ছে 9163-60833। আচ্ছা এখানে কি কি রয়েছে গো? ওখানে রেড কাপ আছে আর অরেন্ডা আছে। কেমন দাম? রেড কাপ গুলো 10 টাকা করে, অরেন্ডা গুলো 25 টাকা করে। রেড কাপ 10 টাকা, অরেন্ডা 25 টাকা। আচ্ছা এখানে এই গোল পিস গুলো 15 টাকা করে আছে। এই গোল পিস 15 টাকা। উইডো উইডো গুলো 10 টাকা করে দিচ্ছি। 10 টাকা। আচ্ছা এখানে ফিমেল গুলো 5 টাকা করে। ফিমেল গাপ্পি? হ্যাঁ গাপ্পি। এটা ডলফিন 15 টাকা জোড়া দিচ্ছি, ছোটটা ডলফিন 15 টাকা জোড়া। হ্যাঁ আচ্ছা এখানে গাপ্পি রয়েছে, এগুলো 5 টাকা করে। এটা কি গাপ্পি রয়েছে গো? এটা কোবরা। কোবরা হচ্ছে 5 টাকা করে। আর ক্যাট আছে 10 টাকা পিস। ক্যাট আছে 10 টাকা পিস। হ্যাঁ অ্যাঞ্জেলটা 20 টাকা করে, সাদাটা 25 টাকা করে দিচ্ছি। আচ্ছা কালো 20 টাকা, সাদাটা 25 টাকা। আচ্ছা প্যাকেটে কি আছে একটু দেখি দাও। এই ডলফিনটা 30 টাকা করে দিচ্ছি। আচ্ছা এটা 30 টাকা করে দিচ্ছ। এই গাপ্পি হচ্ছে 5 টাকা করে পিস। আচ্ছা আর কি রয়েছে একটু দেখি। কোবরা রয়েছে 5 টাকা করে, কালারটা দেখে নাও একদম। আচ্ছা পোলন গাপ্পি, এগুলো কেমন দাম? এও 5 টাকা। আচ্ছা গাপ্পি মোটামুটি 5 টাকার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা নাম ফোন নাম্বারটা বলে দাও তো। আমার নাম সাইদুল শেখ আর মোবাইল নাম্বার হচ্ছে 8336020074। আচ্ছা কত করে গো এটা? গোল্ড আছে 150 টাকা পিস। আচ্ছা এখানে কি রয়েছে? কেমন দাম? 12 টাকা পিস। বিগ সাইজ? আচ্ছা অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল 12 টাকা পিস। রেড ক্যাপ রয়েছে 40 টাকা করে পিস। আচ্ছা এখানে ফাইটার রয়েছে 25 টাকা করে। আচ্ছা 4 টাকা পিস। কি রয়েছে? সাদা উইডো কত দাম? 6 টাকা করে পিস। আর কাপ? কাপ 15 টাকা করে। এটা 70 টাকা পিস। আচ্ছা আচ্ছা 70 টাকা পিস। সিম রয়েছে তাই তো? কত করে দাম সিম? 18 টাকা পিস। 18 টাকা পিস সিম। আচ্ছা
ঠিক আছে, গাপ্পি রয়েছে 5 টাকা রেঞ্জে, তাই তো? আচ্ছা, মিক্স সুইটও 12 টাকা পিস। আচ্ছা, এর নাম ফোন নাম্বারটা বলে দাও। নাম হচ্ছে দেবাশিস বেরা, আর ফোন নাম্বার হচ্ছে 9230333490। কি রয়েছে গো? কত করে? 20 টাকা পিস। আচ্ছা, আর কি রয়েছে দেখি? কবুতর কাপ বড় আছে। কবুতর কাপ বড় কত করে? 50 টাকা পিস। 50 টাকা পিস। আচ্ছা, পাকু আছে। পাকু কত করে গো? পাকু 10 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে ছোট এ আছে কবুতর, কত করে? 22 টাকা পিস। 22 টাকা পিস। এটা কত করে? কুড়ি টাকা পিস। আচ্ছা, রেড টপ চিকলেট কত করে? 15 টাকা পিস। আচ্ছা, রেনবো আছে। রেনবো কত করে? 10 টাকা। রেনবো 10 টাকা। একটু নাম ফোন নাম্বারটা বলো। মাপন সিটি থেকে বলছি। মাপন ঘোষ। আচ্ছা, দাদা দাদা বলো। কত করে দাম? 70 টাকা পিস। আচ্ছা, আর কি কি রয়েছে বলো? এটা ব্রাঞ্চ রয়েছে 22 টাকা পিস। নিয়ন আকারা 22 টাকা পিস। আচ্ছা, আর ও পাশেরটা, এটাও রেড ক্যাপই রয়েছে, তাই তো? কেমন দাম? 70 টাকা পিস। হ্যাঁ, রেড ক্যাপের কি প্রচুর চাহিদা নাকি? সবাইকার কাছে রেড ক্যাপ থাকে দেখি। ফিমেল বেটাটা দেখি দাও। 10 টাকা পিস, তাই তো? আচ্ছা, তো এখানে একটা দাদার দোকানে এসেছি, দাদাকে এরকম পুরো র্যাকে করে এরকম মাছ সাজিয়ে বসেছে, মানে দেখতে যাতে কারোর অসুবিধে না হয়। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো, সবাই এরকম মাটিতে নিয়ে বসেছে, দাদা কিন্তু একদম আকর্ষণীয়ভাবে নিয়ে বসছে। তো কী কী মাছ আছে একটু দেখে নিই। আর দাদা, এখানে কী রয়েছে? উইরো, তাই তো? কেমন দাম? 50 টাকা পেয়ার। আচ্ছা, এখানে সব তোমার 50 টাকা করে পেয়ার, তাই তো? বড় বিগ সাইজ। আচ্ছা, কালার দেখো সব রকম রয়েছে, 50 টাকা করে পেয়ার রয়েছে। দেখো ইয়েলোর ওপরও কালার রয়েছে কিন্তু। আচ্ছা, এখানে রয়েছে ব্ল্যাক গোল্ড, তাই তো? কেমন দাম? ও আচ্ছা আচ্ছা, সব দাম লেখা রয়েছে, 40 টাকা। আচ্ছা, মিল্কি রয়েছে দেখো, মিল্কিটা নেই তো? মিল্কি তোমাদের উঠে গেছে লেখা, উঠে গেছে। হ্যাঁ, কত করে? 40 টাকাই। আচ্ছা দেখো, এখানে রয়েছে 40 টাকা, এটা রয়েছে জোড়া 30 টাকা, এখানে সুবান কিং রয়েছে জোড়া 50 টাকা, এখানে গোল্ড রয়েছে 50 টাকা, এখানে রয়েছে 80 টাকা বড় সাইজ, এখানেও সুবান কিং রয়েছে 50 টাকা। দেখে নাও, এখানে রয়েছে রেড ক্যাপ 50 টাকা, এটা কী রয়েছে 60 টাকা জোড়া, 60 টাকা রয়েছে, কত করে? 50 টাকা। আচ্ছা দেখো, এখানেও মাছ রয়েছে কিন্তু 30 টাকা, এখানে রয়েছে হচ্ছে 50 টাকা। দাদার মোটামুটি ভালো ভালো মাছ রয়েছে, যেমনটা তোমরা নিতে চাইছো। বড় সুবান কিংও কিন্তু এখানে রয়েছে, দেখো দেখে নাও, বড় সুবান কিং, এখানেও মাছ রয়েছে। এগুলো রয়েছে 60 টাকা করে বড় বড় মাছ, দেখো। আচ্ছা, বাপি অ্যাকোরিয়াম, তোমাদের সবটার নাম? আচ্ছা, ফোন নাম্বার? 9804681313। আচ্ছা আছে, ক্রোকোডাইল আছে আপনার, এটা ক্রোকোডাইল কয়? আচ্ছা, কোকো 10 টাকা, সুবানকিটা কত বললে? চল্লিশ টাকা। আচ্ছা, রিটেলে আর ক্যালিকো ছোট যেগুলো রয়েছে, ক্যালিকো রয়েছে 20 টাকা। আচ্ছা, এখানে কাপগুলো কত করে? কোনো আছে ও রিজেবল দাম 10 টাকা। 10 টাকা করে। আচ্ছা, আর এখানে কাপটা? ওটা আছে 80 টাকা করে আছে রিজেবল। 80 টাকা করে। এখানে
কেমন দাম? এই মাছে 10 টাকা পিস আছে, বেলুন মলিও আছে, বেলুন মলি সাইজ আর এখানে তোমার যে শার্ক রয়েছে, শার্ক আছে আপনার 15 টাকা আছে, এটা সাদাটা আর কালোটা আছে 10 টাকা। আচ্ছা, ভাইয়ের কাউন্টারটা মোটামুটি দেখে নাও, প্রচুর মাছ নিয়ে কিন্তু ভাই বসে। আগের দিনে যেমন তোমার বড় কাপ ছিল, ওরকম বড় কাপ বাড়িতে আছে, আজকে সময় পাইনি আনার, বাড়িতে আছে, চাই যদি ফোন করলে পেয়ে যাবে। আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও। নাম হচ্ছে আমার জাবির মল্লিক, আর নাম্বার হচ্ছে 6290280038। আচ্ছা, তো আর একটা ভাইয়ের দোকানে চলে এসেছি, তো ভাইয়ের কাছে বেশ ভালো ভালো লবস্টার ক্রেফিশ। কেমন দাম রেখেছে লবস্টার? 300 টাকা পেয়ার আছে। 300 টাকা পেয়ার, কালার সব রকম রয়েছে, তাই তো? মিক্সিং দেখো, কালার রয়েছে এখানে, যারা নিতে চাইছো। আচ্ছা, এগুলো ছাড়াও যদি কালার চাই তাহলে পেয়ে যাবে তো? না, এইগুলো আপাতত এই এখন এই মুহূর্তে এটাই আছে। তো এর মধ্যে বাকি ব্ল্যাক ও ইয়েলো হয়েছে। এটা কি রয়েছে গো? রেড চিলি অস্কার কত করে? 500 টাকা পেয়ার। হোলসেলে আলাদা দাম হবে। আচ্ছা, হোলসেলে আলাদা। এটা কি রয়েছে? লেমন, তাই তো? লেমন কি দাম রয়েছে? সব 500 টাকা পেয়ার। আচ্ছা, হোলসেল আলাদা। আচ্ছা, হোলসেল আলাদা, সব 500 টাকা করে পেয়ার। দেখে নাও, বড় ফেরার, ফেরার কি দাম রয়েছে? 600 টাকা পেয়ার, বড় সাইজের, তাই তো? একদম, দেখে নাও, বড় সাইজের, বিগ সাইজের ফেরার। ছোটো ফেদার কেমন দাম? 300 টাকা পেয়ার। আচ্ছা, প্যাকেট নিলে তো একটু দাম কমে যাবে, তাই তো? আচ্ছা, ইল কত করে? 100 টাকা। এটা কত দাম? 5টা আছে, 150 টাকায় দিয়ে দেবে। আচ্ছা, আর কি রয়েছে দেখি একটুখানি? পান্ডা আছে ওখানে, পান্ডা আছে, গুলাব আছে। আচ্ছা, পান্ডা কত দাম? 1200 টাকা পেয়ার, পান্ডা। আচ্ছা, পেয়ার, পান্ডা 1200 টাকা। আচ্ছা, এই পান্ডাটা, এই পান্ডাটা, আচ্ছা, এটা মেল ফিমেলই আছে। আচ্ছা, 1300-1400 টাকার মধ্যে দিয়ে দেবে, দেখো, মেল ফিমেল আছে। আচ্ছা, এখানে র্যাঞ্চো 55 টাকা করে পিস। আর এগুলো 35 টাকা করে, দেখে নাও কত দাম? 45 টাকা। দেখো, দাদা বলছে 45 টাকা করে অরেন্ডা দিয়ে দেবে, একদম সস্তায়, রেলি রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা, এটা কত করে? 6291 19 একটাই দোকান, তাই তো? যে কোনো একজনকে ফোন করলে যা মাছ দেখালে সব পেয়ে যাবে। ঠিক আছে, তো অঙ্কুরাটি এই কাউন্টারটা কিন্তু শুধুমাত্র বেটার জন্য, দাদা এখানে ভালো ভালো বেটা আনে। দাদা, এই বেটার কি দাম রয়েছে আজকে? কতটা বড় হবে আর কতটা? মোটামুটি আরো খানিকটা বড় হবে, প্রায় 1/2 ইঞ্চির কাছাকাছি আরো বড় হবে। 1/2 ইঞ্চির কাছাকাছি বড়। কালার গুলো খুব সুন্দর হয় না এগুলো? একদম মেটালিক কালার আছে সব কটা, দেখে নাও। সব ইম্পোর্টেড, সব ইম্পোর্টেড, তাই তো? ইম্পোর্টেড থাইল্যান্ড। আচ্ছা, কালার দেখো, প্রত্যেকটা দারুণ কালার, একদম অ্যাক্টিভ মাছ, যেমন দাম তেমনি জিনিস, তাও তোমাদের দেখে নিতে হবে। আচ্ছা, আর এখানে এগুলো কি দাম? ওইচএম আছে, ওইচএম রয়েছে, ওইচএম, এটাও মাল্টি কালার ওইচএম। আচ্ছা, এটা এদিকে রয়েছে নিমো ক্যান্ডি, এটা কেমন দাম? নিমোটা, নিমো ক্যান্ডি ওইচএম 200 টাকা। আর এগুলো এমনি ওইচএম 150 টাকা।
এমনি হয়েছে বলে 150 টাকা? 150। আচ্ছা, আর একদম পেছনে যেটা রয়েছে, পেছনে ওগুলো সব ফিমেল আছে। আচ্ছা, এগুলো কেমন? এগুলো ভ্যারাইটিস ফিমেল রয়েছে, ফিমেলের আপনার দাম পড়বে 200 টাকা। আচ্ছা, এগুলো সব ফিমেলের? সব প্ল্যাকার্ড, গ্যালাক্সি প্ল্যাকার্ড রয়েছে, তারপর আপনার রেড ড্রাগন আছে, সব ফিমেল আছে। সব ফিমেল রয়েছে, তাই তো? পেছনে ফিমেল, হ্যাঁ হ্যাঁ। ওগুলো 200 টাকা করে পিস, ফিমেলগুলো 200 টাকা করে পিস। এখানে ওইচএম ফিমেল আছে, 100 টাকা পিস। আচ্ছা, এগুলো সব দেখে নাও, 200 টাকা করে পিস ফিমেল রয়েছে। সব ফিমেল, সব ফিমেল রয়েছে। এগুলো রয়েছে ওইচএম ফিমেল, 100 টাকা করে, তাই তো? ফিমেলেরা তো ভালো সুন্দর লেজ পেজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব ইম্পোর্টেড। মানে এটাকে ছোট মেল বলে যে কেউ বেছে দিতে পারে? একদম, দেখে নাও, ছোট মেল হিসাবে বেছে দেওয়া যাবে। হ্যাঁ, ফিমেলের জাল ফিমেল আছে, এগ লোডের ফিমেল আছে। দেখো দাদা কত সুন্দর কালেকশন এনেছে। দাদা মেল ফিমেল চাইছো পেয়ারিং করাতে, বাচ্চা করাবে, দাদার কাছে একবার দেখে নিতে পারো মাছগুলো। আমারটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে জয়দীপ মুখার্জি, ফোন নাম্বার হচ্ছে 9836033875। আচ্ছা, বাড়ি কি লোকালে? বাড়ি আমার বালিতে, দক্ষিণেশ্বর বালি। আচ্ছা, বালিতেই বাড়ি, বাড়িতে গেলেও মাছ খেয়ে যাবে। আচ্ছা, ওখানে কি কি মাছ থাকে বাড়িতে? মানে মেনলি বেটা, প্লাস আমার কিছু গাপ্পির কালেকশন রয়েছে, ইম্পোর্টেড লাইনে গাপ্পি আছে। আচ্ছা, যে গাপ্পির কালেকশনও দেখতে পারবে বা কেউ নিতেও পারবে। আসলে আমি ওটা এখানে আনি না, যেহেতু এটা বেটার কাউন্টার করেছে। আচ্ছা, আর এছাড়াও হোম ডেলিভারি হয়ে যাবে অল ওভার। ঠিক আছে, দিদির দোকানে চলে এসেছি, দিদি কাউন্টার এখানে রেখেছে। অস্কার কী দাম রেখেছো দিদি? 40 টাকা পিস। আচ্ছা, আর অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল হচ্ছে 60 টাকা জোড়া। আচ্ছা, এটাও 60 টাকা জোড়া। আচ্ছা, ফেদার কত দাম? 200। আচ্ছা, আর ছোটো অ্যাঞ্জেল ভেলটেল 50 টাকা, এটা? হ্যাঁ, 60 টাকা করে দাম। আচ্ছা, প্যারট? আড়াইশো টাকা পিস প্যারট। আচ্ছা, এখানে রয়েছে 500 টাকা পেয়ার। আচ্ছা, কাউন্টেল বেটা কত করে? 40 টাকা পিস। আচ্ছা, অস্কার? আচ্ছা, এই অস্কারটা কত দাম দিদি? 80 টাকা, এটা 80 টাকা জোড়া। আচ্ছা, আর ফেদার বললেন 200। আচ্ছা, এখানে রয়েছে দেখো 250 টাকা। অ্যাঞ্জেলের ভালো তোমার রয়েছে, কিন্তু ভেলটেল দেখে নাও। এই কাপ কত করে? ছোটটা 15 টাকা, বড়টা 20 টাকা। আচ্ছা, এখানে সব রকম মাছ আছে একসাথে। আচ্ছা, কেমন দাম মোটামুটি? মোটামুটি 5 থেকে স্টার্টিং আছে, 5 আছে, 10 আছে, 15 আছে। আচ্ছা, এছাড়া শোপিস টোপিস সব রকম আইটেম পাওয়া যাবে, তাই তো? শোপিসে কেমন দাম পড়ছে মোটামুটি ছোটটা? আচ্ছা, আর বড়টা? আচ্ছা, এছাড়া খাবার দাবার যাবতীয় কিছু কিন্তু পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, একটু নাম ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার? আচ্ছা আচ্ছা, এগুলো রয়েছে 8 টাকা করে, তাই তো? আচ্ছা, পোলার প্যারট? জোড়া 40। আচ্ছা, এখানে জোড়া 60। আর রেড টাইগার 20 টাকা পিস। আচ্ছা, এটা 120 টাকা পেয়ার। আচ্ছা, এখানে কি রয়েছে এগুলো? আচ্ছা, এই গাপ্পি? চারটে। আচ্ছা, আর এখানে এটা 200 টাকা। এখানেও গাপ্পি রয়েছে, এখানে গাপ্পি বেশি আছে গো, কত দাম এটা? 50 টাকা। আচ্ছা, এই প্যাকেটগুলো টাইগারে 4টে 50। আচ্ছা, মিল্কি? 2টো 50। আর এখানে অনেকগুলো গাপ্পি রয়েছে, এটা কত দাম? 25টা আছে, 200 টাকা। আচ্ছা, আর শিবরাম? 30 টাকা পিস। আর এটা গোল্ড পিস? 120 টাকা। আচ্ছা, মিল্কি? 4টে 100 টাকা। টিম্পল? 80 টাকা পেয়ার। আচ্ছা, এখানে রেড ক্যাপ 120 টাকা। আর এটা কত বললে? 50। আচ্ছা, এখানে উইডো 150 টাকা ডজন, এইটা 80 টাকা টিম্পল। আচ্ছা, এখানে মাছের খাবার পাবে,
তাছাড়া এখানে দেখো নিচেও আরো মাছ রয়েছে, সঙ্গে প্ল্যান পাবে। আর শার্ক গুলো টাইগার শার্ক 30 টাকা 40 টাকা জোড়া, 30 টাকা 40। আচ্ছা এই প্যাকেটটাতে কি আছে গো? ওই সব ওই রকম সব মাছই রয়েছে তাই তো? একটু নাম ফোন নাম্বারটা বলে দাও ছিল। আজকে মাছ মোটামুটি শেষ তাই তো? আর তিন প্যাকেট রয়েছে। আচ্ছা ড্রাই ফুডের দাম কি রয়েছে এগুলো? 50 টাকা করে যা আছে, 50 টাকা করে তাই তো? কোনটা 10 টাকা? এটা 10 টাকা করে। আচ্ছা আর পুরো প্যাকেট নিলে কি একটু কম হবে তো? আচ্ছা আর এগুলো কেমন দাম? এগুলো হচ্ছে 25 টাকা করে। আচ্ছা আর এই নৌকা শোপিস? নৌকা শোপিস 80 টাকা দাম। আচ্ছা আর এইগুলো কেমন দাম প্যাকেট নিলে? 80 টাকা। যদি পুরো প্যাকেটটা নেয় কম হয়ে যাবে তাই তো? আচ্ছা আর এই এই যে বাবেলগুলো কেমন দাম? এই বাবেলটা 350-400। আর এই একানে বেটার যে ট্যাঙ্কটা রয়েছে 150 টাকা। আচ্ছা আর এই ছোট স্পঞ্জ ফিল্টার 60 টাকা। এর ওপরে বড়টা 100 টাকা। আচ্ছা দেখেন আর এইখানে গাছের যে রয়েছে, গাছ কেমন মোটামুটি শুরু? এই ওই ওই যে গাছটা ধরো রয়েছে ৩০০ টাকা। আর এই যে ছোট গাছগুলো, আর এখানে এই যে শোপিস গুলো মোটামুটি ১৫০ টাকা। আচ্ছা আচ্ছা বুড়বুড়ি বেরোবে আবার ২০০ টাকা। তাছাড়া পাখির খাঁচাও বিক্রি করো তোমরা তাই তো? পাখির খাঁচা কেমন দাম? ৩৫০ টাকা। আর এই যে এটা বেটার যেটা খাবার রয়েছে, খাবার এটা তোমার ৫০ টাকা। আচ্ছা একটু নাম ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বারটা আসছে, নাম্বারটা বলে দাও দেখি এবারে। তোমার নামটাকে বলো। সৌমি। আচ্ছা নাম্বার বলো। 8347-347-057। আচ্ছা তো অঙ্কুরাটিতে সুবাজার কাউন্টারে চলে এসেছি, প্রথমেই পান্ডা দিয়ে শুরু করছি। কেমন দাম গো? ৬০০। আচ্ছা এটা ৩০০। বাবা এর কি হেড গো, কি দাম রেখেছ? ৬০০ টাকা। জাম্বো সাইজ তাই তো? আচ্ছা এখানে রেড ক্যাপ, রেড ক্যাপ রয়েছে ৬০০ ৪০০ রেড ক্যাপ ৪০০। আচ্ছা এই পান্ডাটা রেড ক্যাপ রয়েছে ৫০০ টাকা। দেখে নাও রেড ক্যাপটা ৫০০ টাকা, দাম একটু এদিক ওদিক হচ্ছিলো, ৪০০-৬০০ করে লাস্টে ৫০০ দাঁড়িয়েছে। আচ্ছা এটা আচ্ছা দেখে নাও ১২০০ টাকা, হেভি তো, A1 কোয়ালিটি তাই তো? আচ্ছা এটা একদম একদম, এটা কি দাম রয়েছে গো? ৭০০ টাকা। আচ্ছা এখানে রেড ক্যাপ, এটা রয়েছে রেড ক্যাপ ৬০০ টাকা তাই তো? আচ্ছা সব জাম্বো জাম্বো মাছ একদম। আর এটা ৩৫০ টাকা। কেমন দাম রয়েছে? ৪০০। এটা ৪৫০ টাকা। দেখে নাও একদম ভালো ভালো মাছ রয়েছে সুভাষ দাদা, কিন্তু বাড়ির সামনে বলে একদম জাম্বো জাম্বো মাছ নিয়ে এসছে। আচ্ছা এটা ১২০০। এটা ট্রাই কালার বলা যাবে তো না? পান্ডার কালারটা বেশি রয়েছে, কিন্তু ট্রাইয়েরও কালার এসে গেছে, হ্যাঁ ট্রাই কালার। আচ্ছা র্যাঞ্চো ৪৫০। রুইকিন ২৮০। এটা ৫০০। এটা ৩৫০। এটা আচ্ছা এটা ১১০০। আচ্ছা এখানে কত করে পিস এগুলো? ৮০ টাকা পিস, ২৫০ টাকা, ৩০ টাকা পিস, গ্ল্যাপ গাপ্পি ২০ টাকা পিস। আচ্ছা এখানে তো তোমার ছোট ছোট মাছও রয়েছে, মলি ৫ টাকা, গাপ্পি ৫ টাকা, ১০ টাকা, ১০ টাকা। একটু নাম ফোন নাম্বারটা দিতে শুনে দাও। নাম সুভাষ নস্কর, মোবাইল নাম্বার 7003-678-268। আচ্ছা ঢুকেই আমাদের কিন্তু দেখা হয়েছিল, দাদা কার্ড নিয়েছে দেখো অনেকগুলো সুভাষদার, এখানে দেখো পান্ডা নিয়েছে সুভাষদার কাছ থেকে, পান্ডা নিয়েছে। এটা কি নিয়েছো?
রুইকিন রুইকিন এক পেয়ার রয়েছে আর একটা রেড ক্যাপ রেড ক্যাপ রয়েছে অরেন্ডা রয়েছে তা শপিং ভালোই হয়েছে তাই তো আচ্ছা সোটেলের ওই প্যাকেটটা ওখান থেকে আরো আছে দেখো কত ব্ল্যাক অরেন্ডা এই দারুন এটা জেলি কি বাপরে বাপ দারুন জেলি রেড ক্যাপ তাই তো রেড ক্যাপের পুরো প্যাকেট নিয়ে নিয়েছো বাবা কিছু বাদ নেই কেমন লাগলো বলো একটু ঘুরে আচ্ছা সুভাষদার কাছে আসার ইচ্ছা ছিল একবারে এসেছি একদম ক্লিয়ার করে যাচ্ছি আবার আছে কেমন লাগলো বলো মাছ দেখে হেভি লাগলো মার্কেটও ভালো মার্কেটও ভালো সুভাষদার মাছের কোয়ালিটি ভালো তো অবভিয়াসলি সময় লাগবে কিন্তু ভালো জিনিস দেখতে ভালো জিনিস পাবে কমে পাবে কমে পাবে সব থেকে জিনিস হচ্ছে মানুষ একটু কমে খোঁজে দূরে যায় একই কারণে আর জিনিসটা কোয়ালিটি ভালো থাকবে আর কমে পাবে ভালো জিনিস ঠিক আছে চলো আবার দেখা হবে তো অঙ্কুরহাটি হাটটা ঘুরিয়ে দেখালাম মাছের প্রচুর কাউন্টার দেখালাম কোন মাছের কাউন্টারটা ভালো লাগলো অবশ্যই বলো আর এই যে পুরো জায়গা জুড়ে দেখছো পুরো জায়গা জুড়ে কিন্তু কাউন্টার বসছে প্রতিদিন কাউন্টার বাড়ছে আর প্রতিদিন নানা রকম মাছ বাড়ছে মানে মাছের যারা ভালোবাসো তারা কিন্তু অঙ্কুরহাটিতে একবার আসতে পারো আর ভিডিওটা যদি দেখে থাকো তাহলে চ্যানেলটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো টাটা।